আচ্ছা, আমরা তোমাদের আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আসলে কোশ্চেন প্যাটার্ন বিগত সালে কেমন ছিল, আজকে কেমন হলো। প্রথমে আমরা ধরো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। নাম্বার টু হচ্ছে কোশ্চেন সলভ তো অবশ্যই তোমরা পাবা, এবং ক্রিটিক্যাল কোশ্চেনগুলো সলভ নিয়ে আমরা কথা বলবো। দ্যাট মিনস হচ্ছে আর বড় আর বিষয় হচ্ছে যে আমরা মানে কত মার্ক পেলে সেফ জোন হবে, আর হচ্ছে আমাদের সাবজেক্ট ভিত্তিক কিছু আইডিয়া আমরা তোমাদেরকে আজকে দিব। যদিও সাবজেক্ট চয়েসের উপরে আমাদের আলাদা সেমিনার হবে, তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে সেগুলো তৈরি করব, তোমাদেরকে জানাবো। দ্যাট মিনস হচ্ছে সব মিলিয়ে আমরা হচ্ছে তোমাদের সাথে লাইভে চলে আসছি। তোমরা একটু আজকে লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, এবং বন্ধুদের মেনশন করো যেন সবাই তাদের ইনফরমেশনগুলো পেয়ে যায়। আজকে তো আর কোনো কম্পিটিশন নাই, সো হচ্ছে সবাই যেন ইনফরমেশন পেয়ে যায়, সেই প্রক্রিয়ায় তোমাদের মাঝে অব্যাহত থাক। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে তোমরা অবশ্যই জানো যে আমরা যেহেতু অ্যাডমিশন টেস্টের পুরো সময়টা ধরে আমাদের পুরো অ্যাসপেক্ট ফ্যামিলি তোমাদেরকে সার্ভিস দিয়েছে, চেষ্টা করেছে তোমাদের ই করার জন্য, পাশে থাকার জন্য। সো হচ্ছে তোমরা সেই কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করবা, এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমাদের সামনের দিকে চলার পথ সহজ করে দিবা, ঠিক আছে। তোমরা অবশ্যই অবশ্যই হচ্ছে যারা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভর্তি পরীক্ষা শুরু হলো সারা দেশে, আমরা হচ্ছে যতটুকু জানতে পেরেছি আজকে ভর্তি পরীক্ষার সবচেয়ে যে বিষয়টি নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে ছিল যে প্রশ্ন আবার গুচ্ছের মতো হয় কি না বা অন্য কিছু হয় কি না, তো সেই কোশ্চেন প্যাটার্ন অলরেডি তোমরা জেনে গেছো। আমাদের বায়োলজি কোশ্চেনও প্রিপেয়ার হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তোমরা বায়োলজি কোশ্চেনও পেয়ে যাবা। আমি একটু আশা করবো যে আশপাশে যারা আছে আমাদের সবগুলো গ্রুপে লাইভটি শেয়ার করার জন্য, হ্যাঁ, এবং হচ্ছে তোমরা আমিও আমার টাইম লাইনে গ্রুপটা শেয়ার করে দিই। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা আছে, তোমরা যারা লাইভে অংশগ্রহণ করেছো, তোমরা তাদের তোমাদের কোশ্চেনগুলো করে ফেলবা। কাটমার্ক নিয়ে অনেক কথা হচ্ছে আজকে, আমরা সেই কাটমার্ক নিয়েও কথা বলবো, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে হচ্ছে কাটমার্ক নিয়ে আমরা আলোচনা করা দরকার, এবং কোশ্চেন প্যাটার্ন নিয়েও কথা বলা দরকার। আমরা এই মুহূর্তে প্রথম সেশনে আছি, আমি হচ্ছে মোহাম্মদ হোসেন আলী, তোমরা জানো হচ্ছে নেটওয়ার্ক বইটি প্রথম আমি লিখি, এবং বাজারের নতুন সিলেবাসের প্রথম বই ছিল এটা। হ্যাঁ, আর আমার পাশে আছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ফ্যামিলির, এবং যিনি হচ্ছে আমাদের অ্যাসপেক্ট সিরিজের ম্যাথ বিষয়ে কাজ করেন, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রিয়াদ ভাই। রিয়াদকে শুভেচ্ছা, এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের ম্যাথ বিষয়ে প্রশ্ন কেমন হয়েছে, এবং সেই সাথে হচ্ছে মানে প্রশ্নগুলো কীভাবে করেছে, বা এরকম অ্যানালাইটিক্যাল উত্তর সবাই আশা করছে তোমার কাছে। সবাইকে স্বাগতম আমাদের লাইভে। তো আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে। তো আমরা তো তোমাদের জন্য ভার্সিটিতে ছিলাম, তো তারপরে তোমাদের রিয়াকশনে যেটা জানলাম, তোমরা বললা ভাই সব কিছু বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন নেটওয়ার্ক থেকে সরাসরি, ম্যাথে একটু ঝামেলা মনে হয়েছে তোমাদের। আসলে ঝামেলা নাই, ম্যাথের শুরুতে একটা প্রশ্ন আমি দেখছি যে ব্ল্যাঙ্কি মার্ক দেবে ভাই, দুইটা প্রশ্ন আমার মানে দুইটা প্রশ্নতে ম্যাথের সরাসরি সমস্যা ছিল। একটা হচ্ছে আমাদের যেটা ওই যে কস দিয়ে একটা কস লিখতে উনি হয়তো ভুল করছে, আর একটা ভেদাঙ্ক যেটা অ্যান্সার নাই। অ্যান্ড কথা হচ্ছে সেখানে যদি পয়েন্ট হিসাব করে বা পয়েন্ট বাদ দিয়ে কোনো অ্যান্সার স্যার হিসাব করে, সেক্ষেত্রে সেটা স্যারের হিসাব, আমরা তো বলতে পারবো না আসলে কী করবে। তো আশা করি একটা শিওর যেটার অ্যান্সার তিনি ভুল করছে ওটা হয়তো মার্ক দিবে, পরেরটার হিসাব স্যারের উপর ডিপেন্ড করবে। আর সবচাইতে বড় কথা, নেটওয়ার্ক বই থেকে যদি আমরা আসি, তোমরা বলতেছো যে কমন নাই বা একটু কম পড়ছে, সে তেমনটা না। তোমরা নেটওয়ার্ক বইতে যে প্রশ্ন অংশটুকু থাকে সরাসরি, আমরা যদি তাছাড়াও দেখি আমরা কনসেপ্টের নিচে কী দেই, মডেল এক্সাম্পল দেই, তো মডেল এক্সাম্পল থেকে সরাসরি আমার 60টা প্রশ্ন আমরা পাইছি। তার মানে আমার কী করতে হচ্ছে, জাস্ট প্রথম সবাই বলে যে ভাই যে কয়টা কনসেপ্ট আছে সেই কয়টা কনসেপ্ট পড়লেই হবে কি না আমার না কী হবে, তাইলে দেখো কনসেপ্ট আর কনসেপ্টেরই মডেল এক্সাম্পল ঠিক কনসেপ্টের নিচে থাকে, সেখান থেকে আমরা পাইছি 60টা। এরপর যে আমরা অধ্যায় পড়ার পর প্রাইম টেস্টটা থাকে, অর্থাৎ তোমাদেরকে 20টা করে আমরা পরীক্ষার জন্য দেই, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন সরাসরি মানে হুবহু উইদাউট অপশন চেঞ্জ চলে আসছে, আর একটা একটু কী করে আসছিল আমাদের তোমার সিমিলার। তো এগুলোর প্রমাণ তো তোমাদের পোস্ট করা হয়ে গেছে অলরেডি, তোমরা যাচাই করলেও করতে পারবা।
আর বিগত সাল বা তাদের সাদৃশ্যপূর্ণ বাদ বাকিগুলো কিন্তু সবগুলো ছিল আমাদের নেটওয়ার্ক থেকে। তো আশা করি তোমরা যদি নেটওয়ার্ক ফলো করতা, যেমনটা কথা বলছিলাম যে আমরা শুধু কনসেপ্টই পড়ো তাও 10টা কমন পাবা, সেটা কিন্তু আমাদের এখানে কী হয়েছে পরীক্ষাতে ফলাফল আমরা দেখতে পারতি। আর যদি কেউ সম্পূর্ণটা ফলো করো ম্যাথের ক্ষেত্রে, তাহলে তো আশা করি 17টা প্রশ্ন পারা তোমাদের জন্য একবারে পারা, মানে হুবাহু যখনই পারবা কোশ্চেন হাতে পাবা দেখেই হয়তো 17টা তোমরা অ্যান্সার করতে পারছো। বাদ বাকি তিনটা একটু কঠিন ছিল। আর এদিক থেকে আমরা যেগুলো মানে কঠিন হিসেবে বিবেচনা করি, যেমন হচ্ছে যোগজীকরণ, যোগজীকরণের যে একটা ছিল সেটাও কিন্তু আমাদের একবারে হুবহু তোমার মডেল এক্সাম্পল 498 পৃষ্ঠার মডেল এক্সাম্পল দুয়ে দেখবা আছে। এরপরে আমাদের অন্তরীকরণটাও, যেটা লিমিট, ওটা তো অনেকবার আসছে আমরা ক্লাসে, যখন তোমাদের সাজেশন ক্লাস বা যে কোনো ক্লাস করানো হয়েছে সেই ক্লাসে কী হয়েছে হুবহু আসছে, মাত্র 60টা, মেহফুজ ভাইয়ের থেকে 30টা। আরে পাগল, মাত্র 60টা না, কনসেপ্ট মডেল এক্সাম্পল থেকে 60টা। আমাদের বইয়ে যেই মডেল এক্সাম্পলগুলো দেয়া থাকে, মানে প্রশ্নের কনসেপ্ট লেখার পর এক্সাম্পল, প্রশ্ন তো আমরা কমন পাইছি প্রায় 17টার মতো, তিনটা আমরা একটু বাইর থেকে আসছে এইটাও বুঝাচ্ছিলাম, ঠিক আছে। এরপরে ভাইয়া সেরে বাংলাতে ভালো সাবজেক্ট পেতে হলে ন্যূনতম মার্ক্স। ভাইয়া সেরে বাংলাতে এখন ভাইয়া সবারই ম্যাক্সিমাম ডিমান্ড থাকে বাকৃবির পরই, তো সেক্ষেত্রে আমরা আশা করি 60 পাইলে তুমি যে কোনো সাবজেক্ট পাইতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমরা যদি খেয়াল করো বাদবাকি প্রায় সবগুলাই কি, এটা যেমন দেখবা সরল রেখা থেকে যে দুইটা প্রশ্ন ছিল, শুধু কি তারা সমান্তরাল দূরত্ব অর্থাৎ রেখার লম্ব দূরত্ব দিছে। লম্ব দূরত্বটা কি করে দিছে, এক্স ওয়াই বা অন্য কিছু যেগুলো ছিল সাইড চেঞ্জ করে দিছে। আমরা সমীকরণ একবারে পাইতাম, ওরা এক্স অংশ একপাশে রেখে ওয়াই আর সেত্যক অংশ আলাদা করে দিছে, তাইলে সমীকরণ একপাশে নিয়ে আসলেই তো অ্যান্সার পাওয়া যাইতা, এটা ঘুরাই দিছে। তার মানে এটা আমরা সরাসরি কনসেপ্ট থেকে না পেয়ে জাস্ট একটু ঘুরাই দিছে, ভাই এইটুকু তো ঘুরাই দিবেই। এরপর তোমরা যদি খেয়াল করতা মোস্ট কমন দুইটা প্রশ্ন, যে অন্তরীকরণের কি, অন্তরীকরণের কততে আমরা কি পাবো, বক্ররেখার ঢাল শূন্য পাবো, তো এই শূন্যটা তো ভাই এটা কমন। অন্তরীকরণের তিনটা প্রশ্নের মধ্যে দুইটা একবারে কমন, যেটা যেই জায়গাতেই বলো, যতগুলো সাজেশন ক্লাস হয়েছে বা যতগুলো কনসেপ্ট ক্লাস হয়েছে সবগুলোতেই দেখানো হয়েছে। তাইলে ভাইয়া এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কঠিন কই থেকে হইল ভাই, 48 প্লাসে কোনো একটা পসিবল, 48 প্লাসে? আচ্ছা, তাইলে তো এই হইলো ভাইয়া ম্যাথের কথাবার্তা, যে আমরা যদি একটু ভালোভাবে দেখতাম তাইলেই আমরা নজর দিতে পারতাম, কমপক্ষে তো 15টা পারা আমাদের উচিত ছিল নেটওয়ার্ক যদি একটু ভালো করে দেখি। আর যদি খুবই ভালোভাবে শুরু থেকে সলভ করা থাকে তাইলে ভাইয়া 18টা প্রশ্ন তুমি যদি না পারো তাইলে তোমার গাফিলতি। এখন বাদ বাকি এই তো আমার ম্যাথ পার্ট ছিল। এখন হোসাইন ভাইকে অনুরোধ করি তিনি তার কেমিস্ট্রি নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। আসলে হচ্ছে সবার ম্যাথের একটি ভীতি থাকে, যেহেতু সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা আলাদা কোনো পাস নাম্বার নাই, কোনো সাবজেক্টে জিরো পেলে অসুবিধা নাই। সো হচ্ছে ম্যাথে একটু খারাপ হয়ে গেলো এটা আসলে মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা সবাই একটু দেখব যে আমরা আমাদের হচ্ছে অনেকেই বিভিন্ন মার্ক নিয়ে বলতেছে ভাই এত হলে কি সম্ভব, এত হলে সম্ভব। হ্যাঁ, আমি একটু এই মুহূর্তে স্যারের সাথে কথা বলবো, এই জন্য আমি একটু বের হয়ে গিয়েছিলাম, স্যারকে ফোন ধরে নেই, আবার একটু কথা বলবো স্যারের সাথে। একেবারে লাইভে থাকলে তোমাদের প্রশ্নগুলো আমরা একদম কর্তৃপক্ষের কাছে আপডেট মেসেজ তোমাদেরকে দিতে পারবো, একদম আপডেট, ঠিক আছে। কর্তৃপক্ষের একদম আপডেট মেসেজ তোমাদেরকে দেবো এবং তোমরা যা যা প্রশ্ন করবা আমরা সেগুলোর আপডেট মেসেজ, একদম আপডেট মেসেজ দিয়ে দিবো। হ্যাঁ, অনেকে বলছে ভাই যে প্রশ্ন ভুল ছিল, ম্যাথে কটা ছিল? ম্যাথে দুটো প্রশ্ন ভুল ছিল, সেই দুইটা প্রশ্নে মার্ক দেওয়া হবে কিনা আমি স্যারের কাছে জিজ্ঞেস করবো, স্যার যদি বলে দেবে না দেবে তারা ডিসিশন নিচ্ছে, আমি ডিসিশনের পরে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা। আচ্ছা, একজন 200 বলতেছে কেন, 200 কত মার্ক লাগবে? জিপি হচ্ছে 50, ঠিক আছে। আর হচ্ছে ওকে, আচ্ছা আমরা এবার ফিজিক্সের দিকে যাব। তোমরা যারা উপস্থিত আছো, যে আমাদের ফিজিক্স প্রশ্নের সরাসরি ভীতিকর থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ফিজিক্স প্রশ্ন মানে হচ্ছে এক একটা প্রশ্ন নেটওয়ার্কের দুই তিন জায়গা থেকে আসছে, দ্যাট মিন্স হচ্ছে সূত্র থেকে আসছে, এক্সাম্পল থেকে আসছে, আবার এক্স কোশ্চেন থেকে আসছে। কাজে এই জন্য আমরা বলি যে তোমরা শুরু থেকেই যদি পড়ো তাহলে ব্যাপারটা তোমাদের জন্য ভালো হয়, ঠিক আছে।
আমি বলবো প্রশ্নটি নাম্বার এবং প্রশ্ন ধরে একটু উত্তরগুলো বলা, প্রশ্ন সূত্র নিয়ে একটু হিন্স দেওয়া স্টুডেন্টদের। এ ব্যাপারে আমি তোমাদের হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজের আরেকজন লেখক যিনি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেন, সে হচ্ছে সাজ্জাদ হোসেন নাইম ভাইকে আমি হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি তার ফিজিক্স বিষয়ে পরামর্শ মতামত দেওয়ার জন্য, এবং ফিজিক্সের কোশ্চেন কেমন হয়েছে বা ফিজিক্সে কত পাওয়া উচিত ছিল, হ্যাঁ ইত্যাদি, ঠিক আছে এই বিষয়ে। থ্যাংক ইউ হোসেন আলী ভাইয়াকে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য এই ফিজিক্স কথা বলার জন্য। তো ফার্স্টে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সবারই মেইনলি যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে যে ফিজিক্স ম্যাথ নিয়ে তোমাদের অনেক প্রচুর ভয় থাকে, হ্যাঁ। তো এই বিষয়ে তোমাদের রিয়াদ ভাই অলরেডি বলছে যে তিনি ম্যাথ সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করছেন, তো তোমাদের মনে হয় সবার একটু ম্যাথ নিয়ে প্রবলেম ছিল, তোমাদের ভাইয়া কিন্তু বিষয়গুলো বলে দিছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ম্যাথ জিনিসগুলো একটু জাস্ট ঘোরা দিচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা যদি বেসিকটা যাদের ক্লিয়ার ছিল তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ধরতে পারছো ঠিকই। বাট ফিজিক্সের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্সের মানে হুবহু আমাদের নেটওয়ার্ক বই থেকে একদম হুবহু সাদৃশ্য মানে আমাদের ডেটা তুলে দিয়েছে একদম, ইভেন 14টা ম্যাথ একদম হুবহু আমাদের ডাটা থেকে তুলে দিয়েছে, আর বাকি যেই 6টা ম্যাথ আছে ওগুলো শুধু ডাটা এক্সচেঞ্জ করছে, জাস্ট সেম ম্যাথই জাস্ট ডাটাগুলো এক্সচেঞ্জ করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য বলবো আমরা, ঠিক আছে। তো আমাদের নেটওয়ার্কে এইটা মানে আমাদের এই নেটওয়ার্কের যে ফিজিক্সের যে অংশটা ছিল তোমরা যারা একদম শুরু থেকে নেটওয়ার্ক বইটা ফলো করছো তারা এই বিষয়টা খেয়াল করছে, এবং হচ্ছে তারা এখন যে আমরা যে কোয়েশ্চনটা অ্যানালাইসিস করবো তারা দেখলে বুঝতে পারবো, আমরা এখন প্রুফ সহ বলে দেবো যে পেজ নাম্বার সব মানে কত নম্বর কোয়েশ্চনটা সহ আসছে সেটা আমরা এখন এখানে বলে দিতে পারবো। যেমন তোমাদের ফার্স্টে যে একটা কোয়েশ্চনটা ছিল একটি কণা 2 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে 30 মিনিটে 30 বার করে আবর্তন করতেছে, এটার সাথে রৈখিক বেগটা বের করতে বসলো, সেক্ষেত্রে তোমরা নর্মালি জানো B=ωr যে সম্পর্ক সূত্রটা আছে এটা একদম হুবহু তুমি যদি আমাদের নেটওয়ার্কের 72 নম্বর পেজে যাও কনসেপ্ট প্র্যাকটিসের 3 নম্বর ম্যাটটা হুবহু এই ম্যাটটা তুলে দিয়েছে, ঠিক আছে। এই এখানে দেখবো পাশাপাশি 2টা ম্যাথ, একটা হচ্ছে কনসেপ্ট 2 এবং হচ্ছে কনসেপ্ট 3। কনসেপ্ট 2 ম্যাটটা মনে হয় পরেই পাবা যে আমাদের আরেকটা ম্যাথ দিয়েছিল ত্বরণ সম্পর্কিত আলফা মানে কৌণিক ত্বরণ, এটি 2টা একদম, একটা হচ্ছে কনসেপ্ট 2 আরেকটা হচ্ছে কনসেপ্ট 3, মানে সেম একদম প্র্যাকটিস থেকে আমাদের একদম হুবহু কমন, এটা একদম ডেটা সহ কমন। তো যারা নেটওয়ার্ক বোর্ড একদম ভালোভাবে ঝালাই গেছো তারা আশা করি এই এই 2টা কোশ্চেন তোমাকে ভালোভাবে পারছো, আর ওভারঅল কিন্তু ফিজিক্সের কোয়েশ্চনটা কিন্তু তুলনামূলক সহজ ছিল, কারণ কি এখানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, হ্যাঁ আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড বি আমাদের নেটওয়ার্কের যে অংশগুলো ছিল ওইগুলো ঘুরে ফিরে আসছে, ঠিক আছে। যে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই তুলনায় ফিজিক্সটা কিন্তু তেমন কিন্তু মানে তোমাদেরকে জন্য আমি যে একটা শেরবাংলা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখন সেখানে বিভিন্ন ছাত্রদের যখন অভিমত নেই তারা কিন্তু বলছে যে সেই তুলনায় তাদের ফিজিক্সটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। তো আশা করি যারা হচ্ছে ফিজিক্সে যে আমার নর্মাল করে ভালো হয়েছে মানে কি যেমন আমি 4-5 স্টুডেন্টের যখন আমি মতামতটা নিই তখন যখন তারা ভালো বলে তার মানে ওভারঅল কিন্তু একটা ডাটা কিন্তু আমি পাওয়া যায় যে ফিজিক্সে কিন্তু সবাই ভালো হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। তো ভালো যেগুলোতে সহজ ছিল, হ্যাঁ ভালো হয়েছে মানে কি এখানে কোয়েশ্চেনটা তুলনামূলক তাদের কাছে সহজ লাগছে, তো এগুলোতে যারা মার্কস ছেড়ে আসছো বা আমার মার্কস তোমাদের নেগেটিভ পাওয়া তাদের জন্য কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে। সো এরকম যদি আমাদের প্রত্যেকটা কোয়েশ্চনের যে অ্যানালাইসিস করে তোমাদের এরকম একটা ম্যাথ ছিল যে একটি সরল দোলকের দৈর্ঘ্য যদি অপরটি দ্বিগুণ হয়, হ্যাঁ সেক্ষেত্রে দোলনকালটা দেওয়া ছিল একদম হুবহু তুমি এই কোয়েশ্চনটা আমাদের যে পর্যবৃত্তি গতির যে চ্যাপ্টারটা আছে সেখানে তুমি তুমি পেজ নাম্বার 108 গিয়ে দেখো কনসেপ্ট 1 প্র্যাকটিসের যে 1 নম্বর ম্যাটা এটা হুবহু আমার এখান থেকে কমন পড়ছে, ঠিক আছে। তো এই ছিল মানে আমাদের এইভাবে টোটাল আমাদের সবগুলো কোয়েশ্চেনই কিন্তু ওভারঅল ফিজিক্সের কমন পড়ছে এখান থেকে হুবহু নেটওয়ার্ক থেকে। তো যারা নেটওয়ার্কটা পড়ে গেছো তারা ইনশাল্লাহ একদম 100% কমন পাইছো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমরা এখানে সবাই যে জিনিসটা জানতে চাচ্ছ কাটমার্ক, হ্যাঁ কাটমার্ক সম্পর্কে কথা বলেন। এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তুলনামূলক কোয়েশ্চেন কিন্তু সহজ হয়েছিল, হ্যাঁ সবাই বলছিল যে অনেক মার্কস লাগবে অনেক মার্কস লাগবে, কিন্তু সেই তুলনায় কিন্তু হচ্ছে তোমাদের কিন্তু সবাই কিন্তু শেষে মানে অনেক পাস করতে পারে নাই বা সেক্ষেত্রে এরকম সবার কিন্তু চান্স নেই। সো বাক আমাদের যে কৃষি বার্ষিক যে গুচ্ছ বার্ষিক যে পরীক্ষাটা হলো মোটামুটি আমরা ধরে রাখতেছি যে কাটমার্কসটা মোটামুটি সব মিলা তোমার যে 50, হ্যাঁ 50+ হইলেই তোমাদের মোটামুটি আশা করা যায়, এটা আমরা 55 হলে যেন এটা সেফ জোন হয় তোমাদের জন্য, ঠিক আছে। সো এটা যদি যাদের আসে মোটামুটি তারা আশা করি যে তোমরা আশা রাখতে পারো। আর এটা বলতেছো যে ভাইয়া GPA সহ SBY যে কোনো সাবজেক্ট পাওয়া যাবে কিনা, সেক্ষেত্রে তোমাকে যেহেতু আমরা জানি যে বাকরিবির পরে কিন্তু আমাদের শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে সবার একটু ডিমান্ড থাকে, সেক্ষেত্রে তোমাদের একটু ভালো মার্কস পেলে তোমরা সেক্ষেত্রে তোমরা এই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট পেতে পারো। আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের একটা একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে এটা নিয়ে আমাদের সবারই কনফিউশন থাকে যে একটা কোয়েশ্চেন আসলে এরকম যে একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া বলে মানে টায়ারের ভিতর যে প্রক্রিয়াটা ঘটে সেটা নিয়ে একটা সবার একটা দুরাশা ছিল, কারণ এখানে এটা আমরা বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন বই উত্তরটা পড়ি বা বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন বইয়ে পড়াই, ঠিক আছে। তো যেহেতু এই কোয়েশ্চেনটা একটা ডিরেক্ট কিন্তু একটা আনসার হচ্ছে আমাদের স্যার আমাদের যে আমির স্যারের বই কিন্তু দেওয়া আছে, হ্যাঁ
তো আমির স্যারের চেয়ে এটা আনসারটা দেওয়া আছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, কিন্তু অনেক ভাইয়া বা অনেক বিভিন্ন আদার্স গাইড বইয়ে কিন্তু তোমাদের দেওয়া থাকে যে ধ্রুবায়তন প্রক্রিয়া। যেহেতু এটা একটা ডিরেক্ট একটা বইয়েরই একটা অংশ, যেখানে যেহেতু ডিরেক্ট উল্লেখ করা আছে যে গাড়ির টায়ারের ভিতরে হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা চলে, সো এক্ষেত্রে আনসারটা আশা করি যে রুদ্রতাপীয় বলে কাউন্ট হবে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়ে এইসব এরকম কন্ট্রোভার্সি কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর এক দুটা করে দেয়, এটা হচ্ছে স্টুডেন্টদের মানে বিভ্রান্ত করার জন্য। তো তোমাদের এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সঠিক বই দেখে তোমাদের সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্কে কিন্তু এক্ষেত্রে এই আনসারটা কিন্তু রুদ্রতাপীয় ছিল এবং আমরা বই থেকে কিন্তু রেফারেন্স হিসেবে এটা দিয়েছি। সো যারা আমাদের বইটা দেখে এটা আনসার করছো তারা কিন্তু এটাকে মানে এটাতে তোমরা মার্কস টোটালি পেয়ে গেছো। আর একটা হচ্ছে বিষয় হচ্ছে সেখানে আমাদের এক্ষেত্রে আমরা আরও বা এর উপরে সারি যে কোয়েশ্চেনগুলো যেগুলো একদম টোটালি হুবু কমন বা বিগত সালে বিভিন্ন জায়গায় আসছে, এরকম একটা কোয়েশ্চেন ছিল একটি সমবাহুতি প্রিজমের প্রতিসার অঙ্কের মান দেওয়া ছিল। এটা একদম যখন আমরা কি বলবো যে আমাদের যারা আমাদের সিনিয়র ছিল তারা যখন পড়ে আসতেছিল এই সেম কোয়েশ্চেনটা কিন্তু চলতেছিল, সেম এই হুবু কোয়েশ্চেনটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা তুমি যদি আমাদের নেটওয়ার্ক বই দেখো যে সালের অভাব হবে না যে কত জায়গায় আসছে, এটা শেরে বাংলা বলো সিলেট বলো আগে যখন আলাদা আলাদা ছিল তখন তোমার মানে এমন কোনো ভাষাই না এই ম্যাটটা ছিল না, এইবারে হুবু এই ম্যাটটা দিয়ে দিছে। তো আমার ওভারঅল এই ছিল ফিজিক্সের আমাদের সামারি। ঠিক আছে, তো ফিজিক্সের কিন্তু মোটামুটি আমি বলবো যে এক্ষেত্রে কোয়েশ্চন কিন্তু মোটামুটি সহজ হয়েছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। আমি জানি না অন্যান্য সাবজেক্ট কী অবস্থা, সেই বিষয়ে তোমাদের প্রত্যেকটা ভাই ইন্ডিভিজুয়াল কথা বলবে। তো আমাদের কিন্তু ফিজিক্স সেটা তুলনায় খুব সহজই হয়েছে। তো ফিজিক্সে আশা করি যে তোমাদের মিনিমাম কিন্তু এইখানে 20-এ সবারই কিন্তু 16-17 কিন্তু পাওয়ার কথা ছিল আমার হিসেবে। ঠিক আছে, এখন বাকিটা তোমরা কেমন করছো সেটা একটু তোমরা একটু মিলায় নিবা। আর বিগত আশা করি যে আমাদের নেটওয়ার্ক বইটা যারা ফলো করছো হ্যাঁ তারা আশা করি এটার একটা মানে প্রতিদান তোমরা পাইছো, অলরেডি পরীক্ষা দিয়েছো, এটা অলরেডি কনফিডেন্স তোমাদের গ্রো হয়েছে, রেজাল্ট দিলে আশা করি একটা পূর্ণাঙ্গ প্রতিদান তোমরা পাবা। আর আশা করি আমাদের আসবে সিরিজের সাথে থাকবা, নেটওয়ার্কের সাথে থাকবা। এই বিষয় হচ্ছে আমার ছিল। ধন্যবাদ হচ্ছে সোনালী ভাইকে আবার। আচ্ছা, ধন্যবাদ নাইমকে তার সুন্দর হচ্ছে উপস্থাপনার জন্য। আমরা আসলে বিশেষত আমরা বিশেষ স্পেশাল কিছু জিনিস জানতে চাই, তাই না? সেই বিষয়টা হচ্ছে যে আমরা পরীক্ষা দিয়েছি, কত মার্ক হলে চান্স হবে, আমরা পরীক্ষা দিয়েছি, আজকে উপস্থিতি কেমন ছিল। আমরা আসলে স্পেশালি জানতে চাই যে আমাদের হচ্ছে রেজাল্ট কবে দিবে, তারপরে হচ্ছে আমাদের মানে সাবজেক্ট বিষয়ে কিছু নলেজ দরকার। হ্যাঁ, আমাদের বেসিক্স ইম্পর্টেন্টগুলো কিন্তু এগুলোই যে আমরা মানে কৃষি বিষয়ক ব্যাপারগুলো। আবার অবশ্যই সবচেয়ে মানে দুর্দান্ত লেভেলের তোমাদের কিছু জিনিস কাজ করবে যে আমার তো মানে অমুক জায়গায় চান্স হয়ে গেছে, আমার কৃষিতে হয়ে গেছে, আমি কোথায় যাব। এই যে নানান ধরনের তোমাদের হচ্ছে ইনফরমেশন, কেরিয়ার বিষয়ক চাওয়া এবং সবশেষে এই এই ব্যাপারগুলো তোমাদের হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমি যদি তোমাকে আজকে মানে ভাইটাল কিছু কথা বলি, আমরা একটু পরে যাব, তার আগে আমি এক মিনিটে কেমিস্ট্রির ব্যাপারটা বলবো। কেমিস্ট্রি কোশ্চেনটা অনেকে হার্ড হয়েছে বলেছো, হ্যাঁ সহজ হয়েছে কঠিন হয়েছে মনে করেছো। আচ্ছা, কেমিস্ট্রি কোশ্চেন কিছু কোশ্চেন আসছে যেগুলো হচ্ছে একটু পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি একটু টার্নিং করে দেওয়া হয়েছে। স্পেশালি দেখবা অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো ডিরেক্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কেমিস্ট্রি কোশ্চেন ছিল 20টি, তার মধ্যে বলছে দৃশ্যমান অঞ্চলে, দৃশ্যমান মানে বামার রশ্মি, এটা আমরা হচ্ছে বামার সিরিজ, এটা আমরা সবাই জানি। দ্যাট মিন্স হচ্ছে একটা অঙ্ক একটা অঙ্ক ছিল যে 10 গ্রাম অক্সিজেন অনুসংখ্যাগত। আচ্ছা, খুব সহজ, কম তাপমাত্রায় বিয়োজিত হয়। আমরা জানি গ্রুপ ওয়ান কোনো বিয়োজিত হয় না, গ্রুপ টু এর ক্ষেত্রে হচ্ছে যতই আকার বাড়ে বিয়োজন তাপমাত্রা তত বাড়ে। সেক্ষেত্রে আমরা গ্রুপ ওয়ান যদি এ বি বাদ দেই ম্যাগনেশিয়াম কার্বনেট হবে আনসার। একটা সংকেত ছিল যে ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত, আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3 একে অপরে বিনিময় করলে আমরা কিন্তু আনসার পেয়ে যাব। একদম, দেখো আমি চোখে মুখে 2 মিনিটে কিন্তু সবগুলো আনসার বলতে পারতেছি। ঠিক আছে, সহজে হাইড্রো বিশ্লেষিত হয়, আমরা জানি কার্বন টেট্রাগুলো হাইড্রো বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাগুলো হাইড্রো বিশ্লেষিত হয়। এই কোশ্চেনটা সিলেট এবং শেরে বাংলা 2 বার আসছিল, সেই কোশ্চেনটাই আজকের প্রশ্ন আসছে। ঠিক আছে, বলসম্যান ধ্রুবকের কোশ্চেন নিয়ে অনেকেই তোমরা হচ্ছে খুব চিন্তা করতেছে, বলছে নেটওয়ার্কে একরকম আর এখানে আর নেটওয়ার্কে কিন্তু আসলে স্পেশালি জুল পার কেলভিন পার মলিকুল দেওয়া আছে, কিন্তু তোমরা এখানে প্রশ্ন বলেছে যে জুল পার মলিকুল, জুল পার কেলভিন আলাদা দেওয়া আছে। সো তাপমাত্রাবিহীন বলসম্যান ধ্রুবকের একক কল্পনা করা যায় না। তোমরা যদি আরও প্রমাণ পেতে যাও, ইসাক স্যারের বইতে এটা প্রমাণ দেওয়া আছে, শুধু জুল পার কেলভিনই ইসাক স্যারের বইতে উল্লেখ করা আছে। ঠিক আছে, আচ্ছা, আবার হচ্ছে রান্না তজস্পত্র অ্যাসিড জৈব যৌগের যে কোশ্চেনগুলো, মজার বিষয় হচ্ছে দেখো গতকালকে আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম যে হচ্ছে মডেল প্রশ্ন, সেখান থেকেও কমন আসছে অনেকগুলো। দেখো কী কী কমন আসছে, গতকালকে আমরা দিয়েছিলাম যে এক এক PCl5-এর সংকরণ, আজকে কিন্তু ওটাই আসছে। দেখো কোন যৌগটি SP3D সংকরণ বিশিষ্ট, ওটাই আসছে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে ওখানে একটা আমি এককের কথা বলেছিলাম, এখানে এককই দিয়েছে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, আর কিছু না। তারপরে দেখো
তোমাদের হচ্ছে আমি সাজেশন ক্লাসগুলোতে যে কথাগুলো বলেছি ম্যাক্সিমাম সেখান থেকেই প্রশ্নগুলো আসছে, এবং বলছিলাম যে হচ্ছে স্বনির্দেশক, আমরা বলছিলাম যে ঘটক যদি নিজেই বিয়ে করে সেখানে কোনো ঘটক লাগবে না, সেই স্বনির্দেশকটাই পরীক্ষা আসছে। এবং এই কোশ্চেনটা মডেল এক্সাম্পলে আমাদের মেহেদি নামে একজন ইনস্ট্রাক্টর আছে পটুয়াখালীতে পড়ে, সে হচ্ছে ওই এই কোশ্চেনটা নিজে বানাই দিয়েছিল এবং এই কোশ্চেনটা অপশন সহ সরাসরি আসছে। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব, এটা অনেকেই আসলে করতে পারে নাই। দেখো এটা হচ্ছে পিপিটি পার্টস পার ট্রিলিয়নে আসছে, সো অনেকে অনেকেই এটাই করতে পারে নাই। এটা 35 হবে। এবং হচ্ছে ম্যাক্সিমাম আমি আছে কোনটি লুইস এসিড, দেখো আমাদের নেটওয়ার্কের ওই প্রশ্নের হচ্ছে পেজ নাম্বার 321-এর মডেল এক্সাম্পল 1, দ্যাট মিন্স কোশ্চেনে সরাসরি আসছে লুইস অ্যাসিড। আচ্ছা, দুইটি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা হচ্ছে দেখবারে 354 নম্বর পেজের ব্যাখ্যায় দেওয়া আছে যে যদি দুটি অ্যামিনো অ্যাসিড একসাথে হয় ডাইপেপটাইড, তাহলে আরেকটা যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তাহলে হবে ট্রাইপেপটাইড, ঠিক আছে। আচ্ছা, সবল তড়িৎ বিশ্লেষক দুর্বল তড়িৎ বিশ্লেষক, আমি এখানে তিনটা টপিক্স পড়তে বলছিলাম, তার মধ্যে প্রথম টপিক্সটাই আসছে পরীক্ষায়। দেখো ওয়াটার গ্যাসের সংকেত এটা বললো পারবা না পড়লো পারবা বলার কিছু নাই। আর আমি সবসময় একটা জিনিস বলি যে ট্যানারি শিল্পের ক্ষেত্রে ক্রোমিয়াম যে মারাত্মক ক্ষতিকর, এই ঘটনাগুলো আমার সাজেশন ক্লাসেও বলা আছে। সো আমি যে বিষয়টা তোমাদেরকে আসলে স্পেশালি পড়তে চাই, এগুলো পড়াশোনা তোমাদের আর জানতে ইচ্ছে করে না, অলরেডি তোমরা উত্তর পেয়ে গেছো। তোমরা বেশ স্পেশালি যে জিনিসগুলো জানতে চাও সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে আজকের স্পেশালি যাওয়া যায় আমাদের কাট মার্কটা কত, ঠিক আছে, কাট মার্ক কত এবং হচ্ছে শেষ হিসেবে আমরা আসলে চান্স পাচ্ছি কি পাচ্ছি না ব্যাপারটা, রেজাল্ট কবে দিবে, কয়েকটা প্রশ্ন দুইটা প্রশ্নের আনসার ভুল ছিল সেগুলো আনসার হবে না, ইংলিশও একবার একটা প্রশ্ন ভুল আছে, নিচে হবে আন্ডারলাইন ওয়ার্ড লেখছে আন্ডারলাইন ওয়ার্ক, সো এগুলো মার্ক দিবে কি না, ঠিক আছে। আচ্ছা দেখো আমি তোমাদের এই প্রশ্ন তো শেষে দিতে পারবো, আমি স্যারকে জানাইছি, স্যার জানাবে কিছুক্ষণের মধ্যেই। সো আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের আজকের হচ্ছে মানে স্পেশালি আমরা যারা পরীক্ষা দিয়েছি, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কৃষির অল্প প্রস্তুতির মাধ্যমে অল্প মার্কের মাধ্যমে আসলে কৃষির ক্যারিয়ার গঠন করা যায়, অল্প মার্কের মাধ্যমে কিন্তু চান্স পাওয়া যায়। সো কৃষিতে যারা পরীক্ষা দিয়েছো তারা হচ্ছে স্পেশালি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হলো 50 মার্ক। আচ্ছা এই 50 মার্ক দেখো ইংলিশে 6 মার্ক একদম নেটওয়ার্ক থেকে ডিরেক্ট কমন পড়ছে, 8 মার্ক আনসার করতে পারবে নেটওয়ার্ক পড়লেই। সো আমি যদি নিজে নিজে প্রস্তুতির কথা বলো, সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে তোমরা অবশ্যই মানে হচ্ছে কাট মার্কের বিষয়টা আমি ডিপেন্ড করো 50 যদি তোমাদের থাকে তারা হচ্ছে মানে সাবজেক্ট পেতে পারো, তবে আমরা যেটা বলবো 60+ অলওয়েজ সেফ জোন, কারণ পরীক্ষা অনেকেই দিবে। আচ্ছা উপস্থিতির ব্যাপারটা বলি, আমি আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেকর্ড আছে, সেখানে 69% প্রেজেন্ট ছিল আজকে পরীক্ষায়, 69%, তার মানে হচ্ছে পটুয়াখালীর উপস্থিতি আরেকটু কম ছিল, আচ্ছা চিটাগাংয়ের উপস্থিতি আরেকটু কম ছিল। সো এভারেজ আমরা দেখছি যে 60% পরীক্ষা দিয়েছে, তার মানে যদি আমরা চিন্তা করি যে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা কত 60%, তার মানে 40% নাই। আচ্ছা নাম্বার টু, তারা হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে, প্রস্তুতি নিয়ে যায় নাই, তথ্যমূলক পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা বাড়তি বেনিফিট এখানে পাচ্ছ তথ্যমূলক যেহেতু পরীক্ষা হয়েছে। সো এখানে আরেকটা সুবিধা আছে যে মানে অনেকেই প্রস্তুতির সারা পরীক্ষা দিয়েছে। নাম্বার থ্রি হচ্ছে অনেকেই এখানে চান্স পাবে কিন্তু তার মানে ব্যাটার হবে বুয়েট বা ডিউ বা অন্য কোথাও ভালো হয়েছে সেই জায়গায় কিন্তু তারা পরীক্ষা দিবে, ঠিক আছে, পরীক্ষা দিবে কি দিয়েছে বাট হচ্ছে তারা ভর্তি হবে না। সো আমি এই জন্য বলবো যে হচ্ছে তোমরা একদম হচ্ছে পরীক্ষা মার্ক যাই হোক আশান্বিত থাকতে পারো, হ্যাঁ, এবং কৃষি বিষয়ক যে পড়াশোনা নিয়ে এটা নিয়েও আমাদের কথা হবে। সো তোমরা আমাদের ইনফরমেশন মেইনলি যেটা আমাদের টার্গেট যে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সো আমরা এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে বায়োলজির দিকে যাব এবং সেই সাথে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো। আচ্ছা বাউতে মার্ক কত কত হতে পারে, হ্যাঁ বাউ কাট মার্ক কত হবে, বাউ কাট মার্ক আমরা হলে 60+ বলবো, হ্যাঁ 60+ বলবো যে হচ্ছে বাউ কাট মার্ক হচ্ছে 60+, ঠিক আছে, 108/150 বাউ সাউ পসিবল। আচ্ছা এই ধরনের স্পেসিফিক কোশ্চেনগুলোর আনসার বের করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। দেখো হচ্ছে মানে 150 আমরা যদি তোমার হচ্ছে 50 ধরি আর হচ্ছে তোমার 60 ধরি, খুবই ভালো মার্ক তো তোমার, ঠিক আছে, ও খুবই ভালো মার্ক, ঠিক আছে, শুধু কাট মার্ক হচ্ছে চিন্তা করতেছো। আচ্ছা ওইটা ডাইপেপটাইড হবে নাকি ট্রাইপেপটাইড হবে, হয় অবশ্যই ট্রাইপেপটাইড হবে, হ্যাঁ আচ্ছা ট্রাইপেপটাইড হবে, পরে আবার ঠিক করে দেওয়া হয়েছে, হুম আচ্ছা ওকে
আচ্ছা, তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোনো নলেজ থাকলে আমাদের কোশ্চেন করতে পারবা, আমরা সেটা শেষে আমরা সাবজেক্ট ভিত্তিক নলেজ তোমাদের গিয়ে দিয়ে যাবো। আমরা সাবজেক্ট ভিত্তিক সেমিনারও করবো তোমাদের জন্য। হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক সেমিনার, আচ্ছা ওকে। আচ্ছা, গত বছর ফার্স্ট হয়েছিল হচ্ছে 175.25 নীতি ফার্স্ট হয়েছিল ময়মনসিংহ থেকে। দ্যাট মিন্স হচ্ছে একজন বলছে 48 কি পসিবল, দেখো 48 আসবে, গত বছর তো আসছে, হ্যাঁ 48 আসতে পারে, বছর হচ্ছে সম্ভাবনা আরও ভালো, এবার সম্ভাবনা কিন্তু তোমার আরও ভালো আছে। হ্যাঁ, অ্যাসপেক্ট সিজে 45 কি আশা আছে, 45 কি আশা আছে কিনা, 45 আসলে এটা একটু রিস্ক আছে, তবে তুমি ওয়েট করতে পারো, শেষ পর্যন্ত কতজন ভর্তি হয় কি হয় ইত্যাদির উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আবার অনেকে এসে সাবজেক্ট পছন্দ না হলে ভর্তি হবে না, সেটা এগুলো অনেক ব্যাপার স্যাপার কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে স্পেশালি হলো আমরা মানে মার্ক নাম্বার তারপরে পজিশন তারপর ইত্যাদি। হ্যাঁ, কোশ্চেন্স কোশ্চেন আনসার হচ্ছে তোমরা যেটা পাও নাই সেটা পেয়ে যাবা, পুরো প্রশ্নের সলভ দিলে ভালো হয় ভাই। আচ্ছা, ঝুমু আক্তার অবশ্যই পুরো প্রশ্নের সলভ, তুমি শুধু বায়োলজিটা বাকি আছে, কিছুক্ষণের মধ্যে আমরা বায়োলজিটাও তোমার হচ্ছে পোস্ট করে দিব, অবশ্যই পেয়ে যাবো ভাই। ফার্স্ট মেরিটে কত মার্ক পর্যন্ত মেরিট আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্যারের সাথে কথা বলবো একটু পরে, দেখি উপস্থিতি এবং দেখেই সব মিলে কতজন উপস্থিত আছে এটা জানতে পারলে আমি তোমাদেরকে জানা দিতে পারবো। একটু লাইফে থাকো আমার সাথে। আচ্ছা, 100-150 হলে চান্স পাবো? হ্যাঁ। আচ্ছা, কত বেলে চান্স হতে পারে? অবশ্যই আমি বলছি যে তোমাদেরকে তো বললাম, মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারটা আসলে অনেক আছে আমাদের, আমরা অনেকবার দেখেছি মুক্তিযোদ্ধা কোটা নর্মাল যদি বাকরি দিতে আগে তখন নর্মালি হচ্ছে 2000-3000 পর্যন্ত যাইতো, সেক্ষেত্রে মানে 3000 পর্যন্ত তখন আলাদা পরীক্ষা হতো, তখন দেখো মুক্তিযোদ্ধা কোটার 10000 চান্স পেতো। সো মুক্তিযোদ্ধা কোটার ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে খোঁজ রাখবা, এটা লাস্ট পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটার অনেকের হয়ে যায়। ঠিক আছে, এখানে 1000-2000 সিরিয়ালের মধ্যে 10000 মুক্তিযোদ্ধা দিত যখন আলাদা বা সেপারেট পরীক্ষা হতো, তার মানে বুঝতে পারছো যে মুক্তিযোদ্ধাতে অনেক কম মার্ক থেকে চান্স পেতে পারবা, তবে পাশ করতে হবে, 40 মার্ক পেতে হবে। এখন যদি মুক্তিযোদ্ধার মধ্যে কেউ 40 মার্ক না পায় তাহলে তো অবশ্যই তারা মুক্তিযোদ্ধা টানবে, এটা অসুবিধা নাই। ঠিক আছে, 40 মার্ক পেতে হবে এটা বলছে, যদি মুক্তিযোদ্ধার মধ্যেও 40 মার্ক না পায় তাহলে হচ্ছে সে 40-এর কম থেকে তাকে টানবে। ঠিক আছে, আচ্ছা ইংলিশ সলিউশন দেওয়া আছে ভাই, একটু খোঁজ নিয়ে দেখো, ইংলিশ সলিউশন গ্রুপে আছে একটু খুঁজে দেখো। তোমরা হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করো না, পোস্টটা পাওয়ার সাথে সাথে শেয়ার করতে হবে, তাহলে তোমার টাইম লাইনে খুঁজে পাবা তুমি। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে একটু মেহফুজ ভাইকে দিচ্ছি, আমি একটু স্যারের সাথে কথা বলবো, ভাই একটু কথা বলুক। হ্যাঁ, এই কী অবস্থা সবার, সবাই কেমন আছো, পরীক্ষা কেমন দিছো সেটা বলো দেখি সবাই। হ্যাঁ, ইনশাল্লাহ সব কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব, কাট মার্ক কত, তারপর হচ্ছে তোমাদের বায়োলজিতে যেগুলো কন্ট্রাডিক্টরি প্রশ্ন আছে এগুলো নিয়ে হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সকল প্রশ্নের হচ্ছে উত্তর পেয়ে যাওয়া পাইছো আমাকে, কাট মার্ক কী হবে, হ্যাঁ সব কিছু নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে হচ্ছে পোস্টে যার যার টাইম লাইনে শেয়ার দাও এবং হচ্ছে বন্ধুবান্ধবদের মেনশন দাও। হ্যাঁ, সকল প্রশ্নের আনসার দিব, একটু ধৈর্য ধরে হচ্ছে হরমোন কম সেক্রেশন করে আস্তে আস্তে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে করতে হবে, তাহলে হচ্ছে আমি আনসার দিব। ওকে, প্রথমে আমি বায়োলজিতে চলে যাই। একটু আগে হচ্ছে তোমাদের নেটওয়ার্ক গ্রুপে বায়োলজির একটা হচ্ছে প্রশ্নের সলভ দিছিল, সেখানে কিছু হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভুল কম্পিউটার সেকশন থেকে হয়েছে, তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের কিছু কন্ট্রাডিক্টরি প্রশ্ন ছিল যেগুলো নিয়ে হচ্ছে আমি অ্যান্সার দিচ্ছি। সেটা হলো একটা প্রশ্ন ছিল যে ইলেটারের কাজ কী, ঠিক আছে, ইলেটারের কাজ কী, এইটা প্রশ্নটা করছে রিক্সিয়া থেকে, আর এটাতে তোমাদের নতুন সিলেবাসে নাই, এটা হচ্ছে একদম আগের হচ্ছে পুরাতন সিলেবাসে এই প্রশ্নটা আসছে। ইলেটারের কাজ হচ্ছে তোমার স্পোর নির্গমনে সাহায্য করা, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ইলেটারের কাজ, ঠিক আছে, ইলেটারের কাজ হচ্ছে স্পোর নির্গমনে সাহায্য করা। ধৈর্য ধরো, আমি তো বলছি, তোমরা তো আমার সিস্টেম জানো তাই না, আমি তো বলছি সব প্রশ্নের অ্যান্সার দিব, আগে আমাকে ডিসকাস করতে দাও, তোমাদের যে প্রশ্নগুলো কনফিউশন সেগুলো দিতে দাও। এমনও তোমরা প্রশ্নের সলভ পাইছো, আমি দেখছি যে আমি নাম বলতেছি না, অপশন চেঞ্জ করে তারপরে প্রশ্নের উত্তর বানাইছে, সেই সলভ তোমরা পাইছো এবং সেটা দেখেই তোমরা কাউন্ট করছো। সো হচ্ছে আমাকে একটু ক্লিয়ার করতে দাও, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। হ্যাঁ, আমি সব কিছু বলবো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে,
একটু ধৈর্য ধরো। তাহলে দেখো যেগুলো কনফিউশন ছিল সেটা আমি বলতেছি, কেউ কোনো কমেন্ট করবে না। আগে হচ্ছে আমি ব্রিফ দিয়ে নিচ্ছি, ব্রিফ দেওয়ার শেষে তোমাদেরকে প্রশ্ন করার আমি সুযোগ দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা ছিলাম যে ইলেটারের কাজ কী, এটা হবে স্পোর নির্গমনে সাহায্য করা। তারপর হচ্ছে এই প্রশ্নটা আসছে রিকশিয়া থেকে, ওল্ড সিলেবাস, পুরাতন সিলেবাস থেকে। সয়াবিন তেলের উৎস কী, এটা আমি তোমাদের ক্লাসে অনেক 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 অনেকবার আলোচনা করছি। তোমাদের যে কৃষির ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলোতে আমি অনেকবার আলোচনা করছি যে সয়াবিনের সায়েন্টিফিক নেম হচ্ছে কী, গ্লাইসিন ম্যাক্স। ঠিক আছে, সয়াবিনের সায়েন্টিফিক নেম হচ্ছে কী, গ্লাইসিন ম্যাক্স। তাহলে এই সয়াবিনের উৎস যেটা, এটার অ্যান্সারটা হবে কি, গ্লাইসিন ম্যাক্স। ঠিক আছে, এই অ্যান্সারটা হচ্ছে গ্লাইসিন ম্যাক্স, এটা এটা হবে। তারপরে এরপরে একটা প্রশ্ন ছিল বর্ষবলয় উৎপন্ন হয় কোন কারণে, এটা ওল্ড সিলেবাসের প্রশ্ন, 2014 সালের আগের সিলেবাস। যেটা বর্ষবলয় উৎপন্ন হয় কোনটার কারণে, এটার অ্যান্সারটা হবে উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য। ঠিক আছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য। তাহলে এ পর্যন্ত আমরা পাইলাম ইলেটার স্পোর নির্গমনে সাহায্য করা, সয়াবিন তেলের উৎস হচ্ছে গ্লাইসিন ম্যাক্স, আর বর্ষবলয় উৎপন্ন হয় উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য। ওকে, আমি আসতেছি, আস্তে আস্তে আসতে দাও আমাকে। ঠিক আছে, যেগুলো কনফিউশন সব ক্লিয়ার করে দিব। তারপরে একটা প্রশ্ন ছিল যে কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ। তোমরা সাধারণত জানো যে সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, তো সিপ কোষটা কী কোষ, জীবিত কোষ, এটার অ্যান্সারটা হচ্ছে সিপ কোষ হবে। ওকে, তারপরে যেটা নিয়ে তোমাদের মনে সবচেয়ে বেশি কনফিউশন, ঠিক আছে, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এটা তোমরা কে কী অ্যান্সার করছো একটু কমেন্ট করে জানাও তো, যে কে কী অ্যান্সার করছো, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এটা কে কী অ্যান্সার করছো তোমরা একটু কমেন্ট করে জানাও, দেখি আমি তোমাদের হচ্ছে প্রশ্নগুলো তোমরা কে কোনটা অ্যান্সার করছো আমি একটু দেখি। ঠিক আছে, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে এটা একটু জানাও, আর সকল প্রশ্নের অ্যান্সার বাবা তোমরা জানো, মেহফুজ ভাই চলে আসছে, মানে কি তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপরে এখান থেকে উঠবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এটার, এটা বলো আমাকে যে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এটা আরবিসি তো অপশনেই ছিল না, তুমি আরবিসি কেউ কই পেলা, তুমি হতো ওই যে সেই তোমরা যে একটু আগে যে প্রশ্ন সলভটা পাইছো তো তাদের মতোই করলা, আরবিসি প্রশ্নের অপশনে ছিল না। ঠিক আছে, প্রশ্নের অপশনে ছিল এই যে তোমরা যারা লোহিত রক্তকণিকা বলতেছো, যারা লোহিত রক্তকণিকা বলতেছো তারা অপশনে কোথায় লোহিত রক্তকণিকা পাইছো এটা আমাকে দেখাইতে পারবা। অপশন ছিল হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, অপশন ছিল রক্তকণিকা। আমি অরিজিনাল প্রশ্নটা নিয়ে আসছি, তোমরা যে প্রশ্নে পরীক্ষা দিছ, ঠিক আছে, এটা যে কই রাখলাম, তোমরা যে প্রশ্নে পরীক্ষা দিছ সেটা আমি নিয়ে আসছি, দাঁড়াও একটু, এই যে একদম তোমরা যে প্রশ্নে পরীক্ষা দিছ এটাই হচ্ছে আমার, আমি নিয়ে আসছি আর কি। তো কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এ নাম্বার অপশনে ছিল লিভার কোষ, বি নাম্বার অপশনে ছিল স্নায়ু কোষ, সি নাম্বার অপশনে ছিল জনন কোষ, ডি নাম্বার অপশনে ছিল রক্তকণিকা, নট লোহিত রক্তকণিকা, শুধুমাত্র রক্তকণিকা। ওকে, তাহলে চলো, হ্যাঁ যাই হোক, তোমরা যাই অ্যান্সার করছো, এবার আমি হচ্ছে একটু সামারাইজ করার চেষ্টা করি। প্রথম কথা মনে রাখবা যে মানব দেহের, হিউম্যান বডির কোনো সেলে যদি একের অধিক নিউক্লিয়াস থাকে, সেটা হতে পারে দুইটা নিউক্লিয়াস, হতে পারে অনেকগুলো নিউক্লিয়াস, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাবনর্মালিটি। কী বলছি, যে হিউম্যান বডির কোনো সেলে যদি দুইয়ের একের অধিক নিউক্লিয়াস থাকে এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ অ্যাবনর্মালিটি। ঠিক আছে, মানে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, হিউম্যান বডির কোনো সেলে একের অধিক নিউক্লিয়াস থাকা। এবার আসো, এ নাম্বার অপশনে ছিল লিভার কোষ, হওয়ার প্রশ্নই আসে না, লিভার কোষে একটা নিউক্লিয়াস থাকে। দুই নাম্বার অপশনে ছিল স্নায়ু কোষ, এটা তো ভুল করার কথা না, তোমরা নিউরনের অনেক গঠন পড়ছো, নিউরনের যে আমি একটা ছবি আঁক করে তোমাদের অনেক আগে ক্লাস নিছিলাম, সেখানে আমি দেখাইছিলাম যে নিউরনের ছবিতে কী কয়টা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস থাকে, নিউরনে একের অধিক নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, তার মানে হচ্ছে লিভার কোষ হবে না, স্নায়ু কোষ হবে না। এবার আসো, তোমরা জানা জনন কোষ অ্যান্সার করছো, জনন কোষ, দেখো জনন কোষ বলতে আমরা কাদেরকে বুঝি বলো তো, শুক্রাণু আর হচ্ছে কি ডিম্বাণু। এখন তোমরা অ্যান্সার করছো যে শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু এরা হচ্ছে কি একাধিক নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণু এরা কি বলতো, একাধিক নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, আমি যদি তোমাদের কথা মেনে নেই একাধিক নিউক্লিয়াস যুক্ত, সেটা আমি ধরে নিলাম সাপোজ দুইটা নিউক্লিয়াস আছে। এখন আমরা সবাই জানি যে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা এন, ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যাও কি এন, আর এন আর হচ্ছে এন এই দুইটা এন মিলেই কি তৈরি করে টু এন, যেটাকে আমরা কি বলে থাকি বলতো, জাইগোট বলে থাকি, কি বলে থাকি, জাইগোট বলে থাকি। এবার আসো,
এই শুক্রাণুর ভিতরে যদি দুইটা নিউক্লিয়াস থাকতো, ঠিক আছে, শুক্রাণুর ভিতরে যদি দুইটা নিউক্লিয়াস থাকতো, সাপোজ আমরা ধরে নিছি দুইটা বা চারটা বা যদি পাঁচটা নিউক্লিয়াস থাকতো, আমরা ধরে নিলাম দুইটা নিউক্লিয়াস, তাহলে তার ক্রোমোজোম নাম্বার কত হইতো বলো তো? 2n। এখন তোমরা বলো যে শুক্রাণুর ক্রোমোজোম নাম্বার 2n হয় এটা আদৌ পসিবল কি না? বা যদি ডিম্বাণুর ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকতো, ঠিক আছে, ডিম্বাণুর ভিতরে যদি দুইটা নিউক্লিয়াস থাকতো তাহলে তার ক্রোমোজোম নাম্বার কত হতো? 2n। তিনটা নিউক্লিয়াস থাকলে তার ক্রোমোজোম নাম্বার কত হতো? 3n, কারণ প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্রোমোজোম নাম্বার হচ্ছে n, যতগুলো নিউক্লিয়াস থাকবে ততগুলো n হবে। তার মানে ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে n ব্যতীত অন্য কোনো ক্রোমোজোম নাম্বার থাকা পসিবল কি না? ঠিক আছে, কি তোমরা কি অ্যান্সারের কাছাকাছি আসছো? বুঝতে পারছো আমি কি বোঝাতে যাচ্ছি বলো দেখি? যে শুক্রাণু এবং ডিম্বাণুতে কি 2n বা 3n এগুলো কি হতে পারে? কি মনে হচ্ছে বলো, শুক্রাণু ডিম্বাণু এটা কি কখনো 2n হতে পারে? যদি একাধিক নিউক্লিয়াস হয়ে যায় তাহলে তো n এর পরিমাণ বেড়ে যাবে, এটা পসিবল কি না? না, পসিবল না। ঠিক আছে, এবার আসে হচ্ছে লাস্ট অপশন যেটা ছিল রক্তকণিকা, নট লৌহিত রক্তকণিকা। কোনো এক খ্যাতনামা কোচিংয়ের খ্যাতনামা বইয়ের হচ্ছে অ্যান্সার সলিউশনে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে অপশন চেঞ্জ করে, পরীক্ষায় অপশন আসছে রক্তকণিকা, তুমি সেখানে লৌহিত রক্তকণিকা লেখার রাইট রাখো না, ঠিক আছে, প্রশ্নের অপশন চেঞ্জ করা যাবে না। এবার আসে রক্তকণিকা। দেখো রক্তকণিকা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে WBC, RBC, আরেকটা হচ্ছে কি প্লেটিলেট। তো এই যে RBCটা আছে, আমরা সবাই জানি যে RBCতে কোনো নিউক্লিয়াস থাকে না, তার মানে এটা বাদ। এবার আসি WBC। WBCর মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে কি বলতো নিউট্রোফিল। মনোসাইট আর হচ্ছে কি বলতো নিউট্রোফিল, এই দুইটা বেসিক্যালি কি করে বলতো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই দুইটা যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এদের মধ্যে একটা ডিফিউশন প্রসেস চলে আসে। তোমরা জানো যে ফিউশন, এদের মধ্যে একটা ফিউশন সংগঠিত হয়। তো তখন ফিউশন সংগঠিত হলে এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটে পরিণত হয়। মাল্টি মানে কি বলতো? মাল্টি মানে কি বহু, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল বলা হয় এদেরকে। মানে কিছু ম্যাক্রোফেজের মধ্যে যখন অস্বাভাবিকতার কারণে ফিউশন ঘটে, তখন সেই ম্যাক্রোফেজগুলো হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলে পরিণত হয়। ঠিক আছে, এই কারণে এটার অপশনটা হবে হচ্ছে রক্তকণিকা। মনে থাকবে এটার অপশনটা হবে হচ্ছে রক্তকণিকা। সবাই ক্লিয়ার এই প্রশ্নের অপশন সম্পর্কে? কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে এটার অপশনের অ্যান্সারটা হবে হচ্ছে রক্তকণিকা। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় এটা তোমরা সবাই জানো যে প্রোফেজ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ক্যান্সারে আসতেছি, দাঁড়াও, ক্যান্সারে আসতেছি, আসতে দাও আমাকে, আমি মার্ক করে রাখছি যেগুলো তোমাদের সমস্যা ওগুলো তো হচ্ছে আমি মার্ক করে রাখছি, আমি আসতেছি, দাঁড়াও। তারপরে হচ্ছে এই যে ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী কোনটি? ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী, তোমরা সাধারণত পড়ছো যে সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি ফুসফুসের জন্য দায়ী। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড এটা, তবে এটা অপশনে ছিল না, এটার অ্যান্সারটা হবে রেডন। ঠিক আছে, রেডন গ্যাস হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী, এটার অ্যান্সারটা হবে হচ্ছে রেডন। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে মানব শিশুর জন্মের সময় কতটি অস্থি থাকে, এটা হচ্ছে 300টি হবে, অনেকে 306 অ্যান্সার করছে, এটা ভুল, এটার অ্যান্সার হবে হচ্ছে 300। তো এই হচ্ছে প্রশ্নগুলো যেগুলো কন্ট্রাডিক্টরি। আর কোনো প্রশ্নে আর কোনো? হ্যাঁ, ফুসফুস ক্যান্সারে হচ্ছে রেডন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে বায়োলজিতে? বায়োলজিতে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। ওকে, এবার আসি কাট মার্কস প্রসঙ্গে। আমি ইনিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে, তো আমি প্রথমেই বলে নিচ্ছি এটা শুধুমাত্র একটা ধারণা মাত্র। আমি GPA নাম্বারটা আর হচ্ছে এটাকে কম্বাইন্ড করে যদি বলি, এটা শুধুমাত্র একটা ধারণা মাত্র। এবার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবারই মানে GPA মার্কস যেটা 50 GPA মার্কস SSC আর SSC-র নাম্বার থেকে যেটা হিসাব করা হয়েছে, এখানে সবারই 3-4 নাম্বার কম আছে বা 4-5 নাম্বার কম আছে, কারোরই হচ্ছে কি ফুল মার্কটা নাই। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক নিয়ে পরে কথা বলি, আগে হচ্ছে কাট মার্ক নিয়ে কথা শোনো। ঠিক আছে, তাহলে একটু পরে সলভটা আপলোড করে দিবে, যেখানে ছিলাম আর কি, যে কারো GPA-তে কিন্তু ফুল মার্কস নাই। তো আমি মনে করি তোমাদের GPA-তে যদি অ্যাভারেজ 45 ধরি, ঠিক আছে, তো আমি GPA নিয়ে কোনো কথাবার্তা বলবো না, যাদের 45-46 আছে
তাদের ক্ষেত্রে আমি বলতেছি এক্সামে যদি তুমি 50 পাও, ঠিক আছে, এক্সামে কত বলো তো? 50। তুমি যদি এক্সামে 50 পাও তাহলে তোমার পজিশন আমি আশা করি 3000-এর মধ্যে থাকবে বা 3500-এর মধ্যে থাকবে, যেটাকে আমরা মেরিট লিস্ট বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা মেরিট লিস্ট বলে থাকি। তোমাদের পজিশন যদি তোমাদের নাম্বার যদি 50-এর আশেপাশে হয় সেটা 1-2 নাম্বার প্লাস মাইনাস হতে পারে, এটা ধরেই এটা হিসাব করবা। তো যদি 50 প্লাস হয় তাহলে আমি আশা করি তোমাদের পজিশনটা হচ্ছে মেরিটের মধ্যে আসবে, 3000-এর মধ্যে আসবে, ঠিক আছে। আর যারা ওয়াইটিংয়ে থাকবা তাদের হচ্ছে আরও কমে ওয়াইটিং আসবে, যারা পাশ করবা সবারই একটা পজিশন দিবে আর কি, যারা 40 প্লাস পাবা তাদের সবার জন্যই হচ্ছে একটা পজিশন দিবে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে 50 প্লাস পাইলে হচ্ছে আমাদের মেরিটে পজিশন থাকবে। এবার আসো যে বাকৃবিতে কত পাইলে চান্স হবে, অমুক জায়গায় কত পাইলে চান্স হবে সেটা প্রসঙ্গে। সোজা কথা, তুমি বাকৃবি এবং হচ্ছে শেরে বাংলা এই দুইটার এগ্রিকালচার ভেটেনারি, ঠিক আছে, এগুলো পড়তে চাইলে বাকৃবি এবং শেরে বাংলা, ঠিক আছে, বাউ এবং হচ্ছে সাউ, এই দুইটার এগ্রিকালচার এবং ভেটেনারি পড়তে চাইলে তোমাকে সাইডের আশেপাশে থাকতে হবে, ঠিক আছে। কি বলছি, বাউ এবং সাউ এই দুইটার হচ্ছে এগ্রিকালচার এবং ভেটেনারি পড়তে চাইলে তোমাকে সাইডের আশেপাশে থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে ভাই আমার নাম্বার এত, আমি কি অমুক ভার্সিটিতে চান্স পাবো, আমার নাম্বার এত, আমি কি অমুক ভার্সিটিতে চান্স পাবো। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, গত বছর বাকৃবিতে 3000 প্লাস থেকেও চান্স হয়েছে। শেষের দিকে যে কিছু সাবজেক্ট আছে, যদিও সেই সাবজেক্টগুলোতে এবার সবগুলাতেই হচ্ছে বিসিএসে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার দিয়ে দিছে। গত বছর হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে হচ্ছে বিসিএসে তোমার টেকনিক্যাল ক্যাডার ছিল না, ঠিক আছে, আর টেকনিক্যাল ক্যাডার ছিল না গত বছর, আর জিপিএতে কারো 50 নাই, সো ফাও ফেসাল পারবা না, ঠিক আছে, কারোই 1200-1200 মার্ক নাই, সো এগুলো ফাও ফেসাল বেড়ে কোনো লাভ নেই। ওকে, যেখানে ছিলাম যে এগ্রিকালচারাল ইকোনমিক্স এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এই সব সাবজেক্টগুলোতে এখন হচ্ছে তোমার বিসিএসএ হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডার বলে থাকি সেটা হচ্ছে দিয়ে দিছে। তো এবার যারা হচ্ছে 55 প্লাস থাকবে তারা আশা করো যে শেরে বাংলা এবং বাকৃবি এদের মধ্যে, এবং চিটাগাং ভেটেনারি, শেরে বাংলা বাকৃবি আর চিটাগাং ভেটেনারি শুধু ডিবিএম, ঠিক আছে, শুধু ডিবিএম, যাদের 55 প্লাস আছে তারা এগুলো পাবা। আর বাকৃবি এবং শেরে বাংলার এগ্রিকালচার এবং ভেটেনারি পাইতে হলে তোমাকে হচ্ছে 60 বা 60-এর আশেপাশে থাকতে হবে আর কি। আর যে কোনো একটা সাবজেক্ট পাইতে হলে তুমি 55-তে হচ্ছে আশা রাখো, কারণ এবার একটু কম্পিটিশন বেশি হবে, এটাই। আর হচ্ছে অন্যান্য ভার্সিটিগুলোর জন্য 50 পাইলে তুমি অন্যান্য ভার্সিটিগুলোতে হবে, হয়তো কিছু বা মানে ভালো সাবজেক্টগুলোর জন্য এগ্রি এবং ভেটেনারি এগুলো প্রথম দিকে চয়েস থাকে, এগুলোর জন্য 2-3 নাম্বার করে বেশি লাগবে, এই আর কি। তাহলে কনক্লুশন টেনে দিচ্ছি, ওভারঅল 50 থাকলে ইনশাআল্লাহ মেরিটে চান্স হবে। বাকৃবি এবং শেরে বাংলার এগ্রিকালচার ভেটেনারি পাইতে হলে তোমাকে হচ্ছে 60-এর আশেপাশে থাকতে হবে, বাকৃবি এবং শেরে বাংলার যে কোনো সাবজেক্ট পাইতে হলে তোমাকে 55 প্লাস সেভজন, ঠিক আছে, মানে যে কোনো বলতে এগ্রিকালচার এবং ভেটেনারি বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 55 সেভজন। তো এটা একটা পয়েন্ট। আর শেষের পয়েন্ট যেটা, তুমি সিলেট কৃষি বলো, বঙ্গবন্ধু কৃষি বলো, তারপরে হচ্ছে তোমার চিটাগাং ভেটেনারি ডিভিএম বাদ দিয়ে যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলো বলো, এগুলোর জন্য হচ্ছে 50 প্লাস অ্যানাপ, সাবজেক্ট ভেদে 2-1 নাম্বার করে ভেরি করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেরিটদের ক্ষেত্রে। আর যারা ওয়াইটিংয়ে মানে হচ্ছে 50-এর নিচে যাবা, আমি একদম লো করে বলবো না, তবে 45 পর্যন্ত যারা আছো তারা মোটামুটি শিওর থাকো, আর যাদের নাম্বার 40 পর্যন্ত থাকবে তারা আশা রাখো। কি বলছি, 45 পর্যন্ত যারা আছো তারা মোটামুটি শিওর থাকো, আর 40 পর্যন্ত যারা আছো তারা আশা রাখো, ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? ওকে, এবার বলো, আমি মোটামুটি ক্লিয়ার করে দিছি। এবার হচ্ছে তোমরা ডিইউ ভার্সেস বাউ, আমি ডাবি ভার্সেস বাউতে বাউয়ের কম্পেরিজনে যাব না, তোমাকে দেখতে হবে তুমি ঢাকা ভার্সিটিতে কোন সাবজেক্ট পাইছো এবং বাকৃবিতে কোন সাবজেক্ট পাইছো, এটা তোমাকে দেখতে হবে, ভার্সিটির কম্পেরিজনে আমি যাব না। হ্যাঁ, বায়োলজি সলিউশন একটু পরে দিয়ে দিবে, বায়োলজি সলিউশন তো যেগুলো কন্ট্রাডিক্টরি এগুলো আমি আলোচনা করে দিছি, একটু পরে হচ্ছে সলিউশন দিয়ে দিবে, ঠিক আছে।
আচ্ছা, এই যে বারবার বলতেছো ডিইউ ভার্সেস বাউ অর শেরে বাংলা, আমি তো বলতেছি যে আগে হচ্ছে এটা ভার্সিটি কম্পারিজনে গেলে চলবে না, তোমাকে আগে দেখতে হবে তুমি ঢাকা ভার্সিটিতে কোন সাবজেক্ট পাইছো, বাকৃবিতে কোন সাবজেক্ট পাইছো, শেরে বাংলাতে কোন সাবজেক্ট পাইছো, এটা সাবজেক্ট জেনে তারপরে কথা বলতে হবে। এই যে আরেকজন বলছে 150-এ কত সেভ, তাহলে এতক্ষণ কি আমি ভূতের কাহিনী বললাম? হ্যাঁ, 150-এ কত সেভ, এতক্ষণ আমি কিসের কাহিনী বললাম? হ্যাঁ, এতক্ষণ আমি কিসের কাহিনী বললাম? আচ্ছা, ফ্রিডম ফাইটার কোটা, ঠিক আছে, ফ্রিডম ফাইটার কোটা, যাদের নাম্বার 50+ থাকবে ফ্রিডম ফাইটার কোটা থেকে, তারা বিভিন্ন ভার্সিটির ভালো ভালো সাবজেক্টগুলো পাবা, লাইক অ্যাজ বাকৃবি, শেরে বাংলা, যে হচ্ছে আদার্স যে ভার্সিটির যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে, যাদের নাম্বার 50+ আছে তারা হচ্ছে আশা করি পেয়ে যাবা, ঠিক আছে। 50+ যাদের আছে তারা ভালো সাবজেক্ট পাবা, আর যারা মোটামুটি পাস করবা 40+ তারা আশা করি কোথাও না কোথাও কোনো সাবজেক্ট পাবা, ঠিক আছে। আমি 190 এই ধরনের কোনো কথা বলি নাই, লাইভটা আবার প্রথম দিকে দেখবা, আমি সুন্দর করে আলোচনা করছি, ঠিক আছে, যারা পরে আসছো তারা দেখে নিবা। ডিউ পিওর সাবজেক্ট ভার্সেস বাউ টপ সাবজেক্ট, অবশ্যই বাউ, চোখ বন্ধ করে যদি ডাবিতে পিওর সাবজেক্ট আসে, বোটানি জিওলজি পড়ারছে, বাকৃবিতে এগ্রিকালচার পড়া অনেক ভালো। টপ 200-তে পজিশন থাকতে কত লাগবে? 65+ হলেই হবে। ওকে, তারপর আরো কারো কোনো প্রশ্ন? এইটা কোন 107/120, 120 কিসের, 120 কিসের, 107/120? জিপিএ মার্কটা তোমরা তো পরীক্ষা দিয়ে ফেলছো অথচ জানো না জিপিএ মার্ক কিভাবে কাউন্ট করতে হয়। 46 শিওর তো? আমি তো বলছি মোটামুটি শিওর থাকা হবে। হ্যাঁ, সন্তান নাতনি কি অবশ্যই? হ্যাঁ অবশ্যই আলাদা, আগে সন্তানদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে হচ্ছে নাতি নাতনিদের, এবং কোনো কোনো ভার্সিটিতে মনে হয় নাতি নাতনিদের কোটা আছে কি না সন্দেহ, আই এম নট শিওর, কারণ কোটার খোঁজ খবর এত বেশি আমি রাখি না, কোনো কোনো ভার্সিটিতে নাতি নাতনিদের কোটা আছে কি না এটা আমি বলতে পারলাম না আর কি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর কোনো কিছু? জেইউ কেমিস্ট্রি নাকি বাউ টপ সাবজেক্ট? অবশ্যই চোখ বন্ধ করে বাউ টপ সাবজেক্ট, নট অনলি জেইউ কেমিস্ট্রি, জেইউয়ের মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজির পড়া স্টুডেন্টও বাউতে গিয়ে এগ্রিকালচার ভেটেনারি পড়ে, ঠিক আছে, ফিশারিজ পাই কী বলে ফার্মাসি পাইলে অন্য হিসাব। রুয়েট না হচ্ছে বাউ ভালো, রুয়েটে কোন সাবজেক্ট? হ্যাঁ, ম্যাথে ব্ল্যাঙ্ক ছিল, তুমি আগে দেখো তোমার কোন সাবজেক্ট আসে, তুমি কত নাম্বার পাও, পজিশন কত আসে দেখো, তারপরে কথা বলো। গতবার হাইস্ট ছিল 175, তোমরা যে হারে মার্কসের কথা বলতেছো, ঠিক আছে, এর আগের বার তোমাদের যে প্রশ্ন ইজি ছিল, এর আগের অ্যাডমিশন টেস্টে তোমাদের যে প্রশ্ন আসছে এটার চেয়ে ইজি ছিল, গতবার হাইস্ট ছিল 175, মানে নীতি যে ফার্স্ট হয়েছিল সে পাইছিল হচ্ছে 76.something, 70-এর উপরে পাইছিল মনে হয় 10 জন না 15 জন, তোমরা যে হারে বলতেছো পোস্ট দিতেছো ভাই আমি 70+, আমি 70+, মেহফুজ ভাই তো নিজেই তবদা খেয়ে যাচ্ছে, পরীক্ষা শেষে তাহলে এত মানুষকে কেন 70+ উপরে খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, ব্ল্যাঙ্ক থাকলে সেটার মার্ক সবাইকে দিবে, ব্ল্যাঙ্ক থাকলে সেটার মার্ক সবাইকে দিবে, হ্যাঁ ব্ল্যাঙ্ক থাকলে সেটার মার্ক সবাইকে দিবে। এই 75+ হলে কি ডিউতে পিওর সাবজেক্ট সেরে দিব? আমি তোমাকে কী কথা বললাম, তুমি আগে দেখো তোমার পজিশন কত আসে, 75 পাইলে পজিশন কত আসবে সেটা আমি বলতে পারবো, আর তুমি যে 75-ই পাবা তার কোনো সিউরিটি আছে? এই যে আরেক আরেক পণ্ডিত চলে আসছে, ফুয়াদ হাসান 61 হবে কোথাও? আমি বলছি কি হবে কি হবে না বলো তো, আমি এগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছি, শেরে বাংলাতে কত মার্ক লাগতে পারে এগুলো হচ্ছে আমি আর রিপিট করবো না, এগুলো হচ্ছে দেখে নিবা, ঠিক আছে, নূতন প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করো, গতবার এর চেয়ে প্রশ্ন সহজ ছিল, এবার তোমাদের তো ফিজিক্সে সবগুলো ম্যাথ দিছে মনে হয় 19টার মতো ম্যাথ দিছে, গতবার ফিজিক্সে ম্যাথ ছিল হচ্ছে 13-14, বাকিগুলো থিওরি ছিল। অবশ্যই এগ্রি রাবিতে এগ্রিকালচার পড়ারছে, যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রি রিলেটেড সাবজেক্ট পড়া ভালো। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো ভালো সাবজেক্ট, তুমি আগে তোমার মনকে জিজ্ঞেস করো যে তুমি কোন ধরনের সাবজেক্ট পড়তে চাও, ঠিক আছে, তোমার যদি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন পড়ো, এটা ভালো সাবজেক্ট, আর যদি মনে করো যে তোমার বায়োলজি ভালো লাগে তাহলে তুমি বায়োলজিক্যাল ফিল্ডের সাবজেক্টে পড়তে পারো, এটা অন ইয়োর প্যাশন।
90 বাই 150 এগুলো আমি আর বলবো না, এটা আমি বলে দিছি। আমি যে প্রশ্নের অ্যান্সার বলে দিছি এগুলো আর রিপিট করব না। ভেটেনারিতে সার্কুলার কবে দিবে? ঠিক আছে, ভেটেনারিতে সার্কুলার হচ্ছে এই ডিসেম্বর তো চলে আসলো, এই মাসের মাঝামাঝি ইনশাল্লাহ আশা করতেছি, দেখা যাক। ব্ল্যাঙ্ক দাগাইলেও নাম্বার দিবে, না দাগাইলেও নাম্বার দিবে? ঠিক আছে, ব্ল্যাঙ্ক দাগাইলেও নাম্বার দিবে, না দাগাইলেও নাম্বার দিবে? বা 55-তে 52-তে সাবজেক্ট পাবো কি না, এটার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি, কোনো রিপিট হবে না প্রশ্ন। শিবাসুতে ফুড সায়েন্স পেতে কত লাগবে, এটার অ্যান্সারও আমি দিয়ে দিছি, দেখে নিবা, কোনো রিপিট প্রশ্ন রিপিট হবে না। 62-62 কোনো প্রশ্ন রিপিট হবে না। 53-তে গাজীপুরে কোনো সাবজেক্ট, কোনো রিপিট হবে না প্রশ্ন, অ্যান্সার অলরেডি দিয়ে দিছি। 50 পাইলে সাও বাউ বিএসএম আরিতে হবে, এটারও অ্যান্সার আমি দিয়ে দিছি, প্রশ্ন রিপিট হবে না। নতুন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। 67-68 কি বাকৃবিতে আসার সম্ভাবনা আছে, এগুলোর অ্যান্সারও দিয়ে দিছি, কোনো প্রশ্ন রিপিট হবে না। জিপিএ কীভাবে কাউন্ট করে, ওকে, এটার আমি প্রসিডিওর বলে দিচ্ছি। তো তোমাদের যে এসএসসির যে 400 নাম্বার আছে, সেই 400 নাম্বারের সাথে হচ্ছে তোমরা 25 গুণ করে, মানে সেই 400 নাম্বারের মধ্যে তুমি যত পাইছো সেটাকে হচ্ছে 25 দ্বারা গুণ করে হচ্ছে 400 দ্বারা ভাগ দিবা, সেখান থেকে যেটা পাবা। সেমভাবে ইন্টারমিডিয়েটে, সেখান থেকে ইন্টারমিডিয়েটে আবার তুমি যত নাম্বার পাইছো 800-র মধ্যে, সেই নাম্বারটাকে 25 দিয়ে গুণ দিয়ে হচ্ছে 800 দ্বারা ভাগ দিবা, যেটা আসবে এখান থেকে দুইটা যোগ করবা। ঠিক আছে, দুটো যোগ করলেই পেয়ে যাবো ফুল অ্যান্সার। সব সাবজেক্টই তো পেয়ে গেছো, বায়োলজিটা বাকি আছে, আসলে আমি হচ্ছে অফিসে ছিলাম না, বায়োলজিটা হচ্ছে এখনই দিয়ে দিবে। ফ্যাকাল্টি মেম্বার কেমনে হয়, এটা যারা ফ্যাকাল্টিতে ভালো রেজাল্ট করে, টপ পজিশনে থাকে, তাদের মধ্যে থেকে ফ্যাকাল্টি মেম্বার নেওয়া হয়। কত অবধি টানছে গতবার, গতবারের চেয়ে এবার একটু কম টানবে, গতবার 7,000 সামথিং গেছে, এবার আশা করি 6,500-6,500-এর মতো টানবে। কারণ পটুয়াখালীর যে 2-3টা সাবজেক্টের জন্য বেশি টানছিল, ওই 2-3টা সাবজেক্ট এবার সরায় দিছে। ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস থাকে, এটা নিয়ে অনেক পেঁচাল পারছি, দেখে নিবা। ঠিক আছে, এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, দেখে নিবা। না না না, রেজাল্ট যখন দিবে তখন শুধুমাত্র তোমাদের পজিশন দিবে। এই পজিশন দেওয়ার পর হচ্ছে, এই পজিশন দেওয়ার পর তোমাদেরকে এই ভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দিতে বলবে। ঠিক আছে, ভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দিতে বলবে। ঠিক আছে, তখন হচ্ছে তোমাদের ভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দিতে হবে। তারপরে বলছে বায়োলজিতে একটা প্রশ্ন আসছিল, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এটার অ্যান্সার আমি দিয়ে দিছি, হচ্ছে দেখে নিবা। এটার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার রক্ত কণিকা, এবং কেন হবে সেটার ব্যাখ্যা সহ আমি বলে দিছি, ব্যাখ্যা দেখে নিবা। ভাইয়া কত মার্কের সাবজেক্ট আসবে এগুলো কথা আমি বলছি, এগুলো বলবো না। আর ইউতে ডিবিএম নাকি হচ্ছে, আমি কোন সাবজেক্টে পড়ি এটা দিয়ে তোমার কাজ কি? আর ইউতে ডিবিএম নাকি যে কোনো এগ্রির সাবজেক্ট ভালো হবে, ভাইয়া এগ্রিতে পড়ো, কৃষি রিলেটেড সাবজেক্ট পড়লে এগ্রিভার্সিটিতে পড়া উচিত। রেজাল্টে কি, রেজাল্টে মনে হয় মার্কস দিবে না, জাস্ট পজিশন দিবে। ঠিক আছে, ম্যাথ কয়টা ব্ল্যাঙ্ক ছিল, একটা ব্ল্যাঙ্ক ছিল, আর একটা ব্ল্যাঙ্ক থাকার কথা না, এখন দেখা যাক। আর হচ্ছে আমি আপডেট দিব, এটাও আমি বলে দিছি ফর, এটা অ্যান্সার হবে আরএন, রেড অন অ্যান্সার হবে। না, বায়ো ইনফরমেটিক্স এখনও ওই লেভেলে যায় নাই, এটা আসলে টফ হয় না। ঠিক আছে, 40-এ চান্স হবে কি না, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি। আর কিছু না, এগুলো নিয়ে আমরা গ্রুপে কথা বলবো, যে তোমার সাবজেক্ট চয়েস কেমন হবে, কোনগুলো আগে দিতে পারো, এগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। ওকে, তাহলে হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তোমাদের কত নাম্বার পাইলে চান্স হবে, কত কাট মার্ক হতে পারে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। লাইভটা শেষ হয়ে গেলে মাঝখান থেকে আমি যেখান থেকে জয়েন করছি ওখান থেকে আলোচনাটা দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, শেষ করার আগে একটু চলে আসলাম, শেষ হয়ে হইল না শেষ তোমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। দেখো হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় তোমাদের চান্স হোক, তোমরা ভালো থাকো। আর সবচেয়ে যে বিষয়টি, তোমরা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো গ্রুপে পোস্ট করা হবে, বায়োলজি কোশ্চেন আনসার দেওয়া হবে, এবং তোমরা কীভাবে উপকৃত হলো আমাদের গ্রুপে জানাইও, আর তোমাদের রেজাল্টের অপেক্ষায় আমরা থাকলাম। আর সবাই যে যে রেজাল্ট থাকবে বিভিন্ন জায়গায়, আমাদের প্রতিনিধিরা তোমাদেরকে ভর্তির বিষয়েও হেল্প করবে ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা হেল্প পাবা একটু গ্রুপে জানাবা রেজাল্টটা, হ্যাঁ, এবং কৃতজ্ঞতা আশা করছি তোমাদের কাছ থেকে, অনেক মানে এক্সপেক্টেড যে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা প্রত্যেকেই ভালো থাকো, শুভকামনা, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।